আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানবো সজনে পাতা কীভাবে খাবেন। আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। সজনে পাতা বিভিন্ন উপায়ে খাওয়া যেতে পারে। শাকের মতো ভেজে খাওয়া যেতে পারে বা সেদ্ধ বা ভর্তা করেও খাওয়া যেতে পারে। তবে রান্না করে খেলে ভিটামিন সি অনেকাংশেই কমে যায়। প্রাকৃতিকভাবে রোদে শুকিয়ে গুঁড়া করে খাওয়া যেতে পারে, জুস করে খাওয়া যেতে পারে, আবার চায়ের মধ্য দিয়েও খাওয়া যেতে পারে। কোনো কিছু অতিরিক্ত গ্রহণ শরীরের জন্য ভালো নয়, তাই সজনে পাতার গুঁড়া বা রস একদম নিয়মিত না খেয়ে একটু বিরত দিয়ে খাওয়াই ভালো। 10 থেকে 15 দিন খাওয়ার পর কিছুদিন বিরত রাখাই ভালো। এবার জানবো সজনে পাতা কী কী উপকারে কাজ করে থাকে। প্রতি গ্রাম সজনে পাতা একটি কলার চেয়ে 7 গুণ বেশি ভিটামিন সি, দুধের চেয়ে 4 গুণ বেশি ক্যালোরি ও 2 গুণ বেশি প্রোটিন, গাজরের চেয়ে 4 গুণ বেশি ভিটামিন এ এবং কলার চেয়ে 3 গুণ বেশি পটাশিয়াম বিদ্যমান থাকে। ফলে এটি অন্ধত্ব, রক্তশূন্যতা সহ বিভিন্ন ভিটামিন ঘাটতিজনিত রোগের বিরুদ্ধে বিশেষ হাতিয়ার হিসাবে কাজ করে থাকে।